হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনার অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। কো-স্পন্সর রয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দারিদ্র বিমোচনে ইসলামী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এস.এম. নময়রমজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, দারিদ্র বিমোচনে ইসলামী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা। তো আমরা তো জানি আপনি একটি ইসলামী বিমার একটি প্রতিষ্ঠানের জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও ম্যানেজিং ডিরেক্টরের কাজ করছেন। তা আপনারা কীভাবে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছেন সেই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই এস.সি.টিভির সকল শ্রোতাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন। তো আসলে আপনারা জানেন যে দারিদ্র বিমোচনে ইসলামের ভূমিকা, আর বিশেষ করে ইসলাম বিমার মাধ্যমেও যে দারিদ্র বিমোচন করা যায় সেটা আমরা পাই যে আল্লাহ রসুল যখন হিলফুল ফিজুল যখন করেন তখন থেকে আমরা এটা মানে পেয়ে থাকি। তো আমরা জানি যে বিমাটা আসলে মূলত এতিমের জন্য কাজ করে, বিধবা মায়ের হাসি ফোটানোর জন্য কাজ করে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়, আয়কর রেয়াত পায়, তো এগুলো তো হয়ই, আর কর্মসংস্থানের জন্য একটা বিরাট ভূমিকা কাজ করে। তো ব্যাংক যত বেশি মানুষকে কর্মসংস্থান দিতে পারে না, কিন্তু বিমা ইচ্ছা করলে, যেহেতু বিমাতে কমিশন আছে আবার ফিক্সড স্যালারিও আছে, তো এই জন্য পার্ট টাইম ফুল টাইমে বিমাতে অনেক ইসলাম কাজ করার সুযোগ আছে। আর যেহেতু আমরা ইসলাম বিমা নিয়ে কাজ করি, আমরা জানি যে হালাল আবাদত ছাড়া মানে হালাল রুচি ছাড়া আবাদত কবুল হবে না, তো এই জন্য ইসলাম বিমার জন্য বাংলাদেশে একটা বিরাট একটা উর্বর অবস্থা আছে। আপনারা জানেন যে আমরা 34টা কোম্পানি কাজ করছে বাংলাদেশে, এখনও 10% মানুষ বিমার আওতায় আসে নাই। তো এটা একটা বিরাট মানে বাজার রয়ে গেছে যদি আমরা কাজ করতে পারি। চমৎকার বলছিলেন, আমরা এই বাকি কথাগুলো একটি বিরতির পরে শুনব। প্রিয় দর্শক, শুনছিলেন চমৎকার আলোচনা, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুনলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। তো আমাদের আলোচনায় রয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এস.এম. নময়রমজ। আপনি বলছিলেন দারিদ্র বিমোচনে ইসলামের ভূমিকা। আমার মনে হয় বিমার বিষয়টি আরও ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াতা আওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা ভালো কাজে মানুষকে পরস্পর সহযোগিতা করো, এটা ভালো কাজ। এর মাধ্যমে, হ্যাঁ, এর মাধ্যমে মানসিক কর্মসংস্থান হচ্ছে, দারিদ্র বিমোচন হচ্ছে, সঞ্চয় হচ্ছে। এই যে এর প্রচার এবং প্রসারের ব্যাপারে আপনাদের কী প্রোগ্রাম রয়েছে? আপনারা এখন দেখবেন যে গত বছর থেকে বঙ্গবন্ধু বিমা পেশায় থাকার কারণে 1 মার্চকে কিন্তু বিমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই 1 মার্চকে বিমা দিবস হিসেবে পালন করার কারণে পুরো বাংলাদেশব্যাপী টিউনো, ডিসি, বিভাগীয় কমিশনার, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্ট্রি, আইডিআর, মানে একটা ব্যাপক প্রচার করছে, এবং এবছরও এটা হয়েছে। তো এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, যেটা আগে এটা ছিল না। তো আমরা মনে করি যে প্রচারের দিকটা মানে এটা আলহামদুলিল্লাহ হচ্ছে, আর এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং করা যাচ্ছে। আগে যে বিমার যে মানে মার্কেটিংটা শুধু গড়ে বসে মানে গড় গড়ে যে বিমা করা যেত, এখন কিন্তু ইচ্ছা করলে অ্যাপসের মাধ্যমে বিশেষ করে ডিজিটালাইজ হয়েছে। আপনার শুধু আমাদের কোম্পানি যদি বলি যে বাংলাদেশে আমরা প্রথম বাংলায় অ্যাপস করেছি এবং বাংলায় ওয়েবসাইট করে দিয়েছি, বাংলার পাশাপাশি ইংরেজিও আছে। একটা ক্লায়েন্ট শুধু বাংলা পড়তে পারলেই সে সব কিছু দেখতে পারবে। আমরা প্রায় 15টা ব্যাংকের সাথে অনলাইন অ্যাকাউন্ট আছে, তারপরে আবার বিকাশ, রকেট, নগদ,
মাস্টার কার্ড ভিসা কার্ড তাদের সাথেও আমরা এমইউ করে আছি, যাতে একজন ক্লায়েন্ট ঘরে বসেই তার প্রিমিয়ামের টাকা দিতে পারে এবং সুন্দরভাবে ই রিসিটের মাধ্যমে তার মানে প্রাপ্যটা সে পেয়ে যায়। তো আমরা সেই কাজটা করে যাচ্ছি। তো অনেক ধন্যবাদ, আপনি বলতেছিলেন যে প্রিয় দর্শক আমরা শুনতেছিলাম বিমার কথা, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র বিমোচনের কথা। শুধু বিমা নয়, ইসলামী ব্যাংকগুলি বাংলাদেশে এখন ব্যাপকভাবে দারিদ্র বিমোচনের কাজ করছে, লক্ষ লক্ষ জনশক্তি এখন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং সারা বিশ্বের যত ব্যাংক রয়েছে আমাদের বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলির ভিতরে একটি ব্যাংক সারা বিশ্বের ভিতরে বেশ কয়েক বছর থেকে একটা শীর্ষ স্থান অধিকার করে আসছে। তা আসুন আমরা এই ইসলামী দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংকগুলি ইসলামী বিমাগুলিতে আমরা বেশি করে সম্পৃক্ত হই, এদেরকে সাপোর্ট দেই। আল্লাপাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আপনি অত্যন্ত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মাধ্যমে এস.এ টিভি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের।